আশা করছি তোমরা আগের অঙ্কগুলো সবাই করেছো, ফলো করেছো। এবার আমি আবার আজকে ক্লাস শুনছি তোমাদের দুই অঙ্কের পরব অঙ্ক, দুইয়ের চ চ নম্বর। এখানে দুই অঙ্কের স্থানীয় মান অনুসারে সাজানো হয়েছে একক এবং দশক অঙ্ক সংখ্যা। 31 থেকে 19 বাদ দেবো আমরা, কিন্তু এখানে আছে 1 থেকে 9। 1 যেহেতু ছোট তাই 1 থেকে 9 বাদ দেওয়া যায় না, তাই এখানে আমরা দশকের ঘর থেকে 1 নিয়ে নিব। অর্থাৎ 3 থেকে 1 নিয়ে নিলে 3 থেকে 1 কমে যায়, থাকবে 2, 2 থাকবে। আর এখানে 1 নিয়ে নিলাম, এখানে 10, এককের ঘরে এসে 10 যোগ হবে তার সঙ্গে 1 যোগ, সমান সমান 10 আর 1 হচ্ছে 11। অর্থাৎ 11 থেকে আমরা 9 বাদ দেব, এদিকে কিছু এবং 2 থেকে 1 বাদ দেব, 11 থেকে 9 বাদ দেব। আমি দাগ টেনে দেখাচ্ছি তোমাদের, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 থেকে 9টা দাগ কেটে দেবে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা দাগ কেটে দিলাম, থাকলো 2। অতএব 11 থেকে 9 বাদ দিলে হচ্ছে 2। আবার এখানে করব 2 থেকে 1, এখানেও 2টো দাগ টানব, 2টো থেকে 1 বাদ দেব, দিয়ে থাকবে 2 থেকে 1 বাদ দিলে থাকে 1। অতএব বিয়োগফল বেরোলো 12, তাহলে 31 থেকে 19 বাদ দিলে থাকে 12, 19 বাদ দিলে থাকে 12। এইভাবে তোমরা অঙ্কগুলো বাড়িতে করবে। আর আজকে এইভাবে তোমরা বাড়িতে দুইয়ের যত অঙ্ক আছে পৃষ্ঠের 54 পৃষ্ঠে সব অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবার আমি তোমাদের লিখিত অঙ্কর একটা উদাহরণ দিয়ে দেখাবো। এবার লিখিত অঙ্ক শেখাচ্ছি, পৃষ্ঠ নম্বর 55, পৃষ্ঠ সংখ্যা 55, আর অঙ্ক হচ্ছে 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক এখানে তোমাদের শেখাবো। 5 নম্বর অঙ্ক বাড়িতে তোমরা সব অঙ্কগুলোই করবে, আমি 5 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের শ্রেণীতে 67 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্যে আজকে 52 জন ছাত্রছাত্রী এসেছে, আজকে কত জন ছাত্রছাত্রী আসেনি? অতএব এখানে বিয়োগ করে বের করতে হবে যে 67 জন, এই মোট ছাত্রছাত্রী হচ্ছে 67 জন, তার মধ্যে এসেছে কত? 52 জন। অর্থাৎ আসেনি, সেটা কীভাবে বের করবো? বিয়োগ করে বের করবো, তাহলে এখানে 7 থেকে 2 বাদ দেব, 7, 7টা দাগ টেনে 4 5 6 7, 7টা দাগ টেনে তার মধ্যে 2টো দাগ বাদ দিয়ে দেবো, থাকবে 1 2 3 4 5, 7 থেকে 2 বাদ দিলে 5। এখানে দশকের ঘরে আছে 6 থেকে 5, এখানে 6টা দাগ টানবো, 8 5 6, 6-এর মধ্যে 5টা দাগ কেটে দেবো, থাকবে 1, 1টা দাগ থাকবে। অতএব এখানে 6 থেকে 5 বাদ দিলে থাকলো 1। অতএব 67 থেকে 52 বাদ দিলে থাকে 15, 67 থেকে 52 বাদ দিলে 15। আশা করি তোমরা, অতএব 67 থেকে 52 বাদ দিয়ে 15 বেরোলো। এবার তোমরা উত্তরটা কীভাবে লিখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। উত্তরটা লিখবে আজকে আজকে 15 জন ছাত্রছাত্রী, আজকে 15 জন ছাত্রছাত্রী আসেনি। এইভাবে তোমরা বাড়িতে সব অঙ্কগুলো করবে, এখানে অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলো এভাবে করবে, লিখিত অঙ্ক লিখে লিখে করবে।